বৈঠক ছিল এবং কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? বৈঠকটা কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হলো যে নির্বাচনকে নিয়ে, উপনির্বাচনকে নিয়ে এটা প্রাথমিক একটা আলোচনা করে যে বিরোধীরা কী করে এগোবে, এবং টিপ্রা মথাও এটা চাইছে যে বিধানসভায় মানুষের যে ভাবাবে, মানুষের যে রায়টা যেভাবে প্রতিফলিত হওয়ার কথা সেভাবে এটা হয়নি, এবং একই জিনিস যেন পুনরাবৃত্তি না হয় তার দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনাটা আমরা করেছি। বিরোধী ভোট যেন ভাগাভাগি না হয় এটা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত না, জাস্ট একটা আলোচনা হয়েছে, দেখা যাক কি হয়। আমি বললাম যে একা আমি কোনো বিষয়ে ডিসিশন নিতে পারবো না, বক্তব্য শুনলাম, এবং আমাদেরও তো ধারণা যে রাজ্যের মানুষ যেভাবে চায় সেভাবেই ডিসিশনটা হওয়া উচিত। আমি বললাম যে আমাদের দলীয় মিটিং আছে, মিটিংয়ে আমি উত্থাপন করব, এবং শেষ সিদ্ধান্ত তো আমি নেব না, দল সিদ্ধান্ত। মূল লক্ষ্যটা কি থাকবে উপনির্বাচনের? না, লক্ষ্যটা তো একটাই যে রাজ্যের মানুষ যা চায় এটা হওয়া উচিত, এবং ইফ ইউ সি দি রেজাল্ট অফ লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন, 40%-এর কম ভোট পেয়ে কিন্তু বিজেপি ইজ ইন দি পাওয়ার, এবং বিরোধীরা মোর দেন 60% ভোট পাওয়ার পরও উই আর ইন দি অপোজিশন। এটাতে বোঝা যায় যে হোয়াট পিপল ওয়ান্টেড, যেন জনগণ যেভাবে চাইবে সেইভাবে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। তবে আবারও বলছি যে শেষ সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি একা এটা নিতে পারব, দল সিদ্ধান্ত নেবে এবং দলের কাছে এটা উত্থাপন করবে। আপনারা কি চাইবেন যে 1:1 এরকম নির্বাচন হোক? নিশ্চয়ই উচিত, 1:1 লড়াই হয় শ্রী, অ্যান্ড বিরোধী ভোটে যেন ভাগাভাগি না। উইল জাস্ট সি দ্যাট হাউ উই ক্যান ম্যাটেরিয়ালাইজ অল দিস। থ্যাংক ইউ।